একটি সমাবর্তন ব্যাগে কি কি উপহার সামগ্রী থাকতে পারে, এটা হয়তো অনেকেরই অজানা। তাই আমি আজ দেখাবো একটি সমাবর্তন ব্যাগে কি কি উপহার সামগ্রী থাকতে পারে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। 23 জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠান। এই সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর চ্যান্সেলর জনাব আব্দুল হামিদ। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। বন্ধুরা, সমাবর্তনের 3 দিন আগে আমাদের জানানো হয়েছিল আমরা যেন ইউনিভার্সিটি এর ডিপার্টমেন্টে গিয়ে একটি ব্যাগ সংগ্রহ করি, যে ব্যাগের ভিতর আমাদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র এবং কিছু উপহার সামগ্রী থাকবে। তো আমি যথারীতি 3 দিন আগে আমাদের ইউনিভার্সিটি এর ডিপার্টমেন্টে যাই। ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে গিয়ে আমি এই ব্যাগটি সংগ্রহ করি। এই ব্যাগটি হাতে নেওয়ার পর আমার মন এত ভালো হয়েছে তোমাদের বোঝাতে পারবো না বন্ধুরা। এটার এই ব্যাগের ভিতর আমি অনেক সুন্দর সুন্দর উপহার সামগ্রী পেয়েছি, যা পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। তো বন্ধুরা, এই ব্যাগটি হাতে নেওয়ার পর আমি ব্যাগের ভিতর থেকে সর্বপ্রথমে যে জিনিসটা বের করেছি তা হলো সমাবর্তনের এই ক্যাপটি বের করেছি। তারপর বন্ধুরা বের করেছি এই কালো রঙের গাউনটা, তারপর বের করেছি এই সবুজ রঙের কুর্তাটা। আমাদের বিজনেস ফ্যাকাল্টি, তো প্রত্যেক ফ্যাকাল্টি এর জন্য আলাদা আলাদা রঙের কুর্তা ছিল। আমাদের বিজনেস ফ্যাকাল্টি আমাদের জন্য ছিল সবুজ কুর্তা, এবং পরে আমি দেখতে পেয়েছি ফ্যাকাল্টি অফ ল এর জন্য সাদা কুর্তি, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এর জন্য ব্লু কুর্তি, ফ্যাকাল্টি অফ সায়েন্সের জন্য লাল কুর্তি এবং অন্যান্য ফ্যাকাল্টি এর জন্য ভিন্ন ভিন্ন রঙের কুর্তি বরাদ্দ ছিল, যেন সহজেই সমাবর্তন অনুষ্ঠানে আইডেন্টিফাই করা যায় এই ছাত্রটা, এই গ্র্যাজুয়েটটা কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছে। এবং সুন্দর দেখানোর জন্য আমরা ফ্যাকাল্টি ওয়াইজ সারিবদ্ধভাবে বসেছিলাম। তো বন্ধুরা, এখন আমি একে একে আনবক্সিং করব এই সমাবর্তনের ব্যাগের ভিতর কত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসগুলো আমি পেয়েছি। বন্ধুরা, তোমরা আমাদের সাথেই থাকো এবং সাথে থেকে তোমরা দেখে নাও আমাদের ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সমাবর্তনে কি কি উপহার সামগ্রী দিয়েছিল। একটা বক্স বন্ধুরা দেখতে পাচ্ছ, যে বক্সের একটি তলে লেখা আছে ফার্স্ট কনভোকেশন 23rd January 2020 ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি FIU। তো বক্সটি খুলে দেখি বক্সের ভিতর কি আছে। বন্ধুরা, কি থাকতে পারে একটু গেস করো তো, গেস করে একটু কমেন্ট করে জানাও না কি থাকতে পারে এর ভিতর। ওয়াও, কি সুন্দর একটা সুন্দর মগ, অনেক সুন্দর মগটা, আমার খুবই ভালো লেগেছে। মগের গায়ের সাথে লেখা আছে ফার্স্ট কনভোকেশন 23rd January 2020 ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি FIU। তো এটা রেখে দেই। এখন আমি পরবর্তী জিনিসটা বের করব, তোমরা আমাদের সাথেই থাকো। একটা ইনভাইটেশন কার্ড, যে ইনভাইটেশন কার্ড দিয়ে আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবেশ করব। এই কার্ড ছাড়া আমাদের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া হয়েছিল না। যার হাতে এই কার্ডটা থাকবে সেই শুধুমাত্র সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। এই কার্ডের উপর নাম, আমার আইডি নম্বর, আমার ডিপার্টমেন্ট, আমার মোবাইল নম্বর ছিল, ঠিক আছে। এবং এই কার্ড কোনো ক্রমে হস্তান্তরযোগ্য নয়, যেহেতু এটা একটা রাষ্ট্রপতির অনুষ্ঠান, তাই এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং এটাই ছিল
প্রবেশের টিকিট। FIU এর প্রথম সমাবর্তন অনুষ্ঠান সূচি, কখন কি অনুষ্ঠান থাকবে এটার ভিতর বিস্তারিত দেওয়া আছে, কখন প্রবেশ করতে হবে, কখন কোন অনুষ্ঠান, টোটাল জিনিস এখানে দেওয়া আছে এবং কে কে অনুষ্ঠানে উপস্থিত থাকবে তাও এই ইনভাইটেশন কার্ডে দেওয়া আছে। তো বন্ধুরা, তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, এর ভিতর দুইটা কুপন ছিল। এই কুপন দুইটা হচ্ছে ফুড কুপন। একটি ছিল 22nd January, অর্থাৎ কনভোকেশনের আগের দিন। কনভোকেশনের আগের দিন আমাদের রিহার্সেল হয়েছে, যেহেতু এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকবে, তাই অনুষ্ঠানটি যেন কোনো রকম বিঘ্ন না ঘটে, তাই এই অনুষ্ঠানের একদিন আগে আমরা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে রিহার্সেল করেছি। তো সেই রিহার্সেলের দিন আমরা খেয়েছি, তার জন্য একটা কুপন বরাদ্দ ছিল। 22nd January একটা কুপন ছিল, আর 23rd January যে দিনটা হলো আমাদের সমাবর্তন অনুষ্ঠান, সেই দিনের জন্য আমাদের একটা ফুড কুপন ছিল, যে কুপনের মাধ্যমে আমরা লাঞ্চ পেয়েছিলাম। তো বন্ধুরা, পরবর্তী জিনিস আনবক্সিং করতেছি, তোমরা একটু অপেক্ষা করো। বন্ধুরা, কি সুন্দর একটা বই, তাই না? এই বইটা হচ্ছে ফার্স্ট কনভোকেশন 23rd January 2020 প্যারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি FIU এর সোভেনিয়ার। এই সোভেনিয়ারের ভেতর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় চিফ জাস্টিস, বিভিন্ন সুনামধন্য ব্যক্তির মেসেজ দেওয়া আছে। বন্ধুরা, আমার জন্য একটি অত্যন্ত আনন্দের বিষয়, এই সোভেনিয়ারের ভিতর আমার একটা ছবিও আছে। তো বন্ধু, যেহেতু আমিও ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছি, সেহেতু আমার ছবি তো অবশ্যই এই সোভেনিয়ারের ভিতর থাকবে, এবং আমি এই সমাবর্তনের একজন অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট। তো বন্ধুরা, এই দেখো, এখানে আমার ছবি দেওয়া আছে 78 পেজে সোভেনিয়ারের। আসলে নিজের ছবি দেখলে মানুষের অনেক ভালো লাগে বন্ধুরা, বুঝছো? তো আমার ছবিটা দেখে আসলে আমার অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আমি পরের জিনিসটা আনবক্সিং করবো, প্লিজ বন্ধুরা ধৈর্য ধরে তোমার আমাদের সাথে থাকো। বন্ধুরা, একটি প্যাড, অনেক সুন্দর। ফার্স্ট কনভোকেশন 2020 প্যারিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সুদৃশ্য প্যাড। তো বন্ধুরা, পরবর্তী একটা জিনিস দেখো বন্ধুরা, ওয়াও, কি সুন্দর একটা পেন, একটা কলম, একটা কলম ছিল, যে কলমের সাথে আমার ইউনিভার্সিটির নাম এবং আমাদের ফার্স্ট কনভোকেশনের কথা উল্লেখ আছে। অনেক সুন্দর একটা উপহার বন্ধুরা। আরেকটি ছিল হচ্ছে ইউনিভার্সিটির রিসার্চ করা একটি জার্নাল, যেটার ভিতর অনেক তথ্য দেওয়া আছে। সমাবর্তন প্রতিটি গ্র্যাজুয়েটের জন্য একটি গৌরব ও সম্মানের দিন। এই দিন মহামান্য রাষ্ট্রপতি গ্র্যাজুয়েটদেরকে নিজ হাতে ডিগ্রি প্রদান করেন। তো বন্ধুরা, ভেবে দেখো এটি কতটা সম্মানের ব্যাপার, রাষ্ট্রপতির হাত থেকে ডিগ্রি গ্রহণ। তো এই দিন মহামান্য রাষ্ট্রপতি নিজ হাতে গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন, এবং গ্র্যাজুয়েটগণ সেই ডিগ্রি গ্রহণ করে কতটা আনন্দিত এবং কতটা গৌরবান্বিত এবং কতটা সম্মানিত হন, তা বন্ধুরা শুধু গ্র্যাজুয়েটগণই ভালো জানেন। প্রত্যেক ডিপার্টমেন্টের প্রত্যেক ফ্যাকাল্টি এর ডিন স্যার গ্র্যাজুয়েটদেরকে দাঁড়াতে বলে, এবং তারপর ভিসি স্যার মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেন গ্র্যাজুয়েটদেরকে ডিগ্রি প্রদানের জন্য, এবং মহামান্য রাষ্ট্রপতি ছাত্রদেরকে নির্দেশ দেন, তোমরা তোমাদের তাদের বাম দিক থেকে ডান দিকে ঘোরাও। তারপর গ্র্যাজুয়েটগণ এই তাদের বাম দিক থেকে ডান দিকে ঘোরান, এবং এই ঘোরানোর মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি গ্র্যাজুয়েটদেরকে ডিগ্রি প্রদান করে। ভেবে দেখো, রাষ্ট্রপতি যিনি দেশের সর্বোচ্চ স্থানে, তিনি গ্র্যাজুয়েটদেরকে ডিগ্রি প্রদান করতেছেন, এটা কতটা সম্মানের হতে পারে, এটা কি কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব? আমার দর্শক বন্ধুদের একটি মেসেজ দিয়ে রাখি, তোমরা হয়তো ভবিষ্যতে কেউ গ্র্যাজুয়েট হবে, এবং কেউ গ্র্যাজুয়েট অলরেডি হয়েও গেছো, তার সমাবর্তনের জন্য অপেক্ষায় আছো, কিন্তু সামান্য কিছু রেজিস্ট্রেশন ফি এর জন্য অথবা অলসতা করে অথবা ছোট্ট একটি কাজের এক্সকিউজ দেখিয়ে এই সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করা থেকে বিরত থাকো, এটা কখনোই করো না বন্ধু। এটা যে কতটা মহিমান্বিত একটা দিন,
আসলে এই জায়গা না গেলে কখনোই বোঝা যায় না। আর আরেকটি কথা, এই দিন তো বারবার রিপিট হবে না, জীবনে অনেক সময় পাব, জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবো, কিন্তু এই দিনটাকে কি কখনো আমরা ফিরিয়ে আনতে পারবো? কখনোই পারবো না। অতএব এই দিনটির গুরুত্ব অনেক 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 গুরুত্ব এই দিনের। তো বন্ধুরা, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো।